নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 10/10/2022-এ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য আদালতের নির্দেশে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার যে পর্ব চলছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে কিছুদিনের জন্য। কেন, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। দীর্ঘ 8 বছর ধরে ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এর মধ্যে ইন্টারভিউ নেওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট, তবে ইন্টারভিউ প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে। পুজোর ছুটির জের অমিল শিক্ষক অধ্যাপক, ফলে পিছচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ। আদালতের নির্দেশ মতো অভিযোগ খতিয়ে দেখার পর 1300-এর বেশি চাকরি প্রার্থী পাওয়া যায় যারা ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হয়। সব মিলিয়ে 1585 জন চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার এখনও বাকি রয়েছে কমিশনের। ইতিমধ্যেই 12,000-এর বেশি চাকরি প্রার্থী ইন্টারভিউয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে যে কালী পুজো ও দুর্গা পুজোর মাঝেই উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার 1500-এর বেশি চাকরি প্রার্থী ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার টার্গেট নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারলেও কালী পুজোর আগে তা শেষ করতে পারছেন না কমিশন। তার জন্য কালী পুজোর ছুটির শেষ হওয়ার পরে পুরোদমে ইন্টারভিউ শুরু করে 6 থেকে 7 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করবে কমিশন। ইতিমধ্যে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকের বাকি চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার জন্য পঞ্চমীর দিনেই বিজ্ঞপ্তি জারি করে SSC। এবং কমিশন সূত্রে খবর, গুরুত্বপূর্ণ বিষয়গুলি ইন্টারভিউ নেওয়ার জন্য শিক্ষক অধ্যাপক পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না, পুজোর ছুটি থাকায় অনেকেই বাইরে রয়েছেন, তাই পিছিয়ে যাচ্ছে কালী পুজোর ছুটি, পিছিয়ে যাচ্ছে কালী পুজোর পরেই পুরোদমে শুরু করা যাবে। এবং দুর্গাপুজোর ছুটির শেষে স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তর খুললেই চাকরি ব্যক্তিদের ইন্টারভিউ তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে SSC সূত্রে। এবং কমিশনের আধিকারিকরা আশা করছেন যে সেক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করতে পারবে কমিশন, এবং 14,000-এরও বেশি শূন্য পদ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য। দীর্ঘ 8 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে এবং উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে, উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রথম দফায় মেধা তালিকা অস্বচ্ছতা গরমিল থাকায় কলকাতা হাইকোর্ট মেধা তালিকা বাতিল করে দেয়। পরে হাইকোর্টের নির্দেশে নতুন করে ফের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। তাতেও একাধিক মামলা হয়, সেই মামলা এখনও চলছে, তবে বাকি 1500-এর বেশি চাকরি প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো মোটামুটি কালী পুজোর পরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বা শুরু হয়ে গেছে, শেষ করা যাবে, এবং তো কিছুদিনের জন্য পিছচ্ছে। তো এই স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।